नमस्कार বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ থাকুন। ইসি গার্ডেন এ আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, সেটা অনেকে বাড়ির কাজে লাগে, আমরা সেই জিনিসগুলোকে ফেলে দিই। সেই জিনিসটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। চলুন, কি জিনিস সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ফুলের গাছে আমার বীজ এসে গেছে। আমি এই বীজগুলা সংগ্রহ করে নিচ্ছি। এই বীজ থেকে আবার চারা তৈরি করা যায়। গাছগুলাকে একটু ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। চলুন, আগে আমি যে বলেছিলাম কি জিনিস সেই সেই জিনিসটা এবারে আপনাদের কাছে আমি যাচ্ছি নিয়ে। বন্ধুরা, এটা হলো সেই জিনিস। দেখুন, এই জিনিসগুলা আমাদের বাড়ির সবারই থাকে। আমরা এই জিনিসগুলাকে সবাই ফেলেই দিই, কিন্তু এই জিনিসগুলাকে আমরা যদি সংগ্রহ করে রেখে বিভিন্ন ফুলের গাছ বা ফলের গাছ লাগাই, তাহলে এইগুলা দিয়ে আমাদের পটের কাজ করে এবং চারা সুস্থ ও সতেজ থাকে। চলুন, এটা আমি কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি এই জিনিসটিকে দুটি করে আমি একটু করে কেটে নিচ্ছি। এই মাটিটা আমি আগের ভিডিওতে তৈরি করেছি, কিভাবে মাটিটা আমি করেছিলাম আপনারা অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন মাটি তৈরি করার পদ্ধতিটা। এই যে আমি এই কণাগুলো কেটে নিলাম, এর একটি কারণ আছে। যখন মাটি ভরব তখন এই বেশি জল হলে এই এইটা দিয়ে জলটা বেরিয়ে যাবে। আমি এই দুটা পটে আমি সেরকম করেছি। এরপরে আমি আস্তে আস্তে এই পটগুলিতে মাটি ভরাই করব। চলুন, আমি ধীরে ধীরে এই পটগুলিতে মাটি ভরছি। দেখুন, আমি পটে মাটিটা ভরছি। একটু পটটা আমি ঢাকি নিলাম। মাটি পটে বেশি থাকলে চারা গাছ ভালো হয়। খুব বেশি মাটি ভর্তি করা চলবে না, এরকম লেভেলে মাটিটা ভরতে হবে পটে। আমি এই পটটাকে সাইডে রাখলাম, পরের পটটা আমি ওই একইভাবে আমি ভরে নেব। চলুন, আমি পটটা ভরছি। ভালো করে পটটাকে ঝাঁকিয়ে মাটি ভরতে হয়। মাটি পটে বেশি থাকলে চারা গাছ বা যে কোনো ফুলের গাছ ভালো হয়।
আগেরটার মতন আমি মাটি দিয়েছি। তাহলে বন্ধুরা দেখুন, এই সমস্ত জিনিস যদি আমরা ফেলে দিই তাহলে খুব ক্ষতি হয়। এই জিনিসগুলাই আমরা কত সুন্দরভাবে যে কোনো ফুলের চারা বা ফলের চারা আমরা অতি অনাসায় লাগাতে পারি। জানেন তো, এগুলো তো প্লাস্টিক, এগুলো মাটিতেও মিশবে না, পুড়ালেও বায়ু দূষণ হয়। সেই জন্যে এইগুলোকে প্রতি বছর রেখে রেখে যদি আমরা ফুল ও ফলের চারা তৈরি করি তাহলে খুব ভালো হয়। আমার এই প্লাস্টিকের পটগুলি গাছ লাগানোর জন্য রেডি, চলুন এতে আমি এবারে কিছু গাছ লাগাই। বন্ধুরা, আমরা যে গাছ লাগাবো সেই গাছের কাছে আমি চলে এসেছি। এবারে একটু একটু করে সেই গাছের ডাল আমি কাট, এই গাছের ডাল থেকে অতি সহজে গাছ তাড়াতাড়ি হয়ে যায়। এই গাছের ইংরাজি নাম হলো মুসরাস, আমরা বাংলাতে অনেকে বলে থাকি আট্টামণি। আমি ভালো ভালো সতেজ দেখে গাছের ডগা কাটছি। এই চলুন, এই গাছের ডালগুলি এবার আমি যে পট আমি তৈরি করেছিলাম সেই পটে আমি লাগাবো। বন্ধুরা, এবারে আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি ওই পটে, যে পটগুলো আমরা সবাই ফেলে দিতাম সেই প্লাস্টিক, সেই প্লাস্টিকের পটে আমি এই গাছের ডালগুলো আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে এই গাছের ডালগুলো লাগাচ্ছি। আমার এই গাছগুলি লাগানো হয়েছে, এরপরে আমি এই গাছকে জল দেব। এবারে আমি জল দিচ্ছি। আমার গাছ লাগানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যে সমস্ত জিনিস আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিসে আমরা কি সুন্দর গাছ লাগিয়ে দিলাম। এই পটগুলির আরেকটি গুণাগুণ হলো আপনারা যেখানে খুশি এটিকে স্থানান্তর করতে পারবেন। এই গাছগুলিকে আমরা আঞ্চলিক ভাষায় আট্টামণি বলি, কারণ এই ফুলটি সকাল আটটার সময় ফোটে, আর এর ইংরেজি নাম হলো মোস রোজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের যদি জানার থাকে কমেন্ট করবেন, এইভাবেই ভালোবাসা দিবেন। এরপরে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।